শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের সাথে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তালেবান, ভয়াবহ বিপর্যয়ে ভারত। মধ্যরাতে আফগানিস্তান থেকে ভারতীয়দের পলায়ন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল তালেবান। পতাকা ইস্যুতে তালেবান বিরুদ্ধে আন্দোলন বাড়ছে আফগানিস্তানে। ভারত কারো বিরুদ্ধে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে পারবে না, হুঁশিয়ারি তালেবানের। ১৬ কোটি ৯০ লাখ ডলার নিয়ে পালিয়েছেন আশরাফ গানি। আফগান সেনাকে দিয়ে যুক্তরাষ্ট্রের সকল অস্ত্র এখন তালেবানের হাতে। এবং সবশেষ থাকছে, আফগানিস্তান গণতান্ত্রিক কোনো রাষ্ট্র হবে না বললেন তালেবান নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর ভারতের সাথে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তালেবান। ভারতের ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন বুধবার এই তথ্য জানিয়েছে। FIFO-র মহাপরিচালক ডক্টর অজয় সাহা বলেছেন, পাকিস্তানের ট্রানজিট রুট দিয়ে কার্গো চলাচল বন্ধ করে দিয়েছে তালেবান, এর ফলে আফগানিস্তানের সাথে আমদানি এবং রপ্তানি বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, আমরা আফগানিস্তানের ঘটনাবলীর দিকে তীক্ষ্ণ নজর রেখেছি। তিনি জানান, ভারত কেবল আফগানিস্তানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে নয়, সেই সাথে দেশটিতে বিপুল পরিমাণে বিনিয়োগ আছে। আফগানিস্তানে বর্তমানে ভারতের 400+ প্রকল্প রয়েছে বলেও তিনি জানিয়েছেন। অজয় বলেন, 2021 সালে আফগানিস্তানে ভারতের রপ্তানি ছিল প্রায় $835 মিলিয়ন আর আমদানি ছিল $510 মিলিয়ন। তবে বাণিজ্য ছাড়াও আফগানিস্তানে ভারতের বিপুল বিনিয়োগ ছিল, বিনিয়োগের পরিমাণ প্রায় $3 বিলিয়ন। মধ্যরাতে আফগানিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং কূটনৈতিকরা বিমানে করে দেশটি থেকে পলায়ন করেছেন। সোমবার মধ্যরাতে তাদের পলায়নের সময় তাদেরকে নিরাপত্তা দিয়েছে তালেবান যোদ্ধারা। কাবুলে ভারতীয় দূতাবাসের 150 কূটনৈতিক এবং নাগরিক অবস্থান নিয়েছিলেন। তাদের মধ্যে ছিল ভয় এবং আতঙ্ক, কারণ তারা এই খবর দেখেছে যে কাবুল এখন তালেবানের শক্ত নিয়ন্ত্রণে। কোনো যুদ্ধ ছাড়াই একদিন আগেই কাবুল নিয়ন্ত্রণ পেয়েছে তালেবান কর্তৃপক্ষ। এ কারণে ভারতীয় নাগরিক এবং কূটনৈতিকরা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। অন্যদিকে কাবুলস্থ ভারতীয় দূতাবাসের লোহার গেটের বাইরে ছিলেন সশস্ত্র তালেবান যোদ্ধারা, যাদের হাত ছিল মেশিন গান এবং রকেট গ্রেনেডের উপর। যেহেতু পাকিস্তান তালেবানের প্রধান সমর্থক আর দেশটি ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে এক ধরনের অবিরত কূটনৈতিক এবং প্রত্যক্ষ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাই ভারতের ভয়টা ছিল আরও বেশি। অন্যদিকে আফগানিস্তানের সাবেক সরকারকে সমর্থন দিয়েছিল ভারত। এই কারণে তালেবানের সাথে ভারতের একটি শত্রুতামূলক ঘৃণার সম্পর্ক তৈরি হয়েছিল। তারপরেও তাদের তালেবান সদস্যরা কাবুলের ভারতীয় দূতাবাসে কোনো প্রতিশোধমূলক হামলা চালায়নি, বরং ভারতীয় নাগরিক এবং কূটনৈতিকদের নিরাপত্তা দিয়ে কাবুল বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। আফগানিস্তানে পতাকা ইস্যুতে তালেবান বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রদেশে। বুধবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ জালালাবাদে জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনায় আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটি আফগানিস্তানের বিভিন্ন শহরে পড়ছে বলে খবর পাওয়া গেছে। আল জাজিরার প্রাদেশিক রফ ম্যাক ব্রাইট কাবুল থেকে বলেছেন যে কয়েকশো বিক্ষোভকারী পতাকা ইস্যুতে খুস্ত প্রদেশে বিক্ষোভ করেছেন। এর আগে জালালাবাদ শহর থেকে এই বিক্ষোভের সূত্রপাত হয়। তালেবান কর্তৃপক্ষ নিয়ে তালেবানের পতাকা উত্তোলন করলে জালালাবাদে বিক্ষোভ হয়। ওই বিক্ষোভে গুলি চালানো হলে 3 বিক্ষোভকারী নিহত আর 12 জন আহত হন। রফ ম্যাক ব্রাইট বলেন, শান্তিপূর্ণভাবে তালেবানের নিয়ন্ত্রণে আসা জালালাবাদের একটি অংশের নাগরিকরা তালেবানের পতাকার বদলে আফগানিস্তানের জাতীয় পতাকাকে উত্তোলন করার জন্য আন্দোলন করেন। এই বিষয়ে তিনি বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি জালালাবাদে কয়েকশো বিক্ষোভকারী জাতীয় পতাকা দুলিয়ে আন্দোলন করছে। বিক্ষোভকারীরা 1,000 লোককেও সমবেত করে আন্দোলন করার সক্ষমতা অর্জন করেনি। আমরা জানতে পেরেছি যে ওই বিক্ষোভকারীরা জালালাবাদের একটি গুরুত্বপূর্ণ স্কোয়ারে আফগানিস্তানের জাতীয় পতাকাকে উত্তোলন করার ইস্যুতে তালেবানের সাথে সংঘর্ষে জড়ায়। তালেবান বলেছে, ভারত আফগানিস্তানে তার অসমাপ্ত অবকাঠামো এবং পুনর্গঠনমূলক প্রকল্পের কাজ শেষ করতে পারে
তবে অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না তাদেরকে। তালেবানের মুখপাত্র মোহাম্মদ সোহেল শাহিন এই কথা বলেছেন। তিনি বলেন, ভারত যদি আফগানিস্তানের মাটিতে তাদের কাজ অব্যাহত রাখে বা রাখতে চায় তাতে তাদের কোনো আপত্তি নেই। তিনি স্পষ্ট করে বলেন, আফগানিস্তানে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে কোনো জাতি গোষ্ঠী কিংবা দেশকে আমরা সুযোগ দেব না। হাম্মেহের বুখারি কে সাথ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে সোহেল শাহিন এই কথা বলেন। সোহেল শাহিন বলেন, আফগানিস্তানে যে সমস্ত অবকাঠামো এবং পুনর্গঠনমূলক প্রকল্প শুরু করেছে তা শেষ করতে পারে ভারত, কারণ এইসব প্রকল্প জনগণের জন্য। কিন্তু ভারত যদি আফগানিস্তানের মাটি ব্যবহার করে তার সামরিক লক্ষ্য অর্জনের চেষ্টা করে কিংবা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আফগানের মাটিকে ব্যবহারের চেষ্টা করে তাহলে আমরা তার অনুমতি দেব না। তালেবানের অগ্রযাত্রার মুখে রোববার বিকেলের দিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট কাবুল থেকে পালিয়ে যান। তিনি কোথায় আছেন তা নিয়ে সংশয় ছিল। অবশেষে জানা গেছে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। এদিকে তাজিকিস্তানের আফগান রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে গনি রোববার যখন দেশ ছাড়েন তখন তার সাথে করে তিনি $16.90 লাখ নিয়ে যান। রাষ্ট্রদূত মোহাম্মদ জহির আকবর আশরাফ গনির আফগানিস্তান ত্যাগকে দেশ এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেছেন। তিনি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আফগান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তিনি আরও ঘোষণা করেন যে দূতাবাস সাবেক ডেপুটি প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহিকে আফগানিস্তানে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিচ্ছে। গতকাল বিবিসি নিউজের কাছে পাঠানো একটি অডিও বার্তায় সালেহ নিজেকে আফগানিস্তানের বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট দাবি করেন এবং বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। ২০০১ সালের সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংসের পর জ্বলে উঠেছিল যুক্তরাষ্ট্র আর আল কায়দাকে শায়েস্তা করতে ঘাঁটি গেড়েছিল আফগানিস্তানেও, উচ্ছেদ করে আল কায়দার মদতদাতা তালেবানদের। এরপর থেকে আফগান সেনার হাতে মজবুত করতে একের পর এক অস্ত্র রণসজ্জার যোগান দিয়েছে যুক্তরাষ্ট্র। সে সময় আধুনিক ড্রোন থেকে হেলিকপ্টার বা রকেট লঞ্চার সবই তুলে দিয়েছে আফগান সেনাদের হাতে, যাদের ধ্বংস করতে সব অস্ত্র দেওয়া হয়েছিল। আজ সেই অস্ত্র তালেবানের হাতে। গত কয়েক মাস ধরে একের পর এক আফগানিস্তানের নগর, জনপথ, গ্রাম দখল করছিল তালেবান। অবশেষে গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। দেশ ছেড়ে পলায়ন করেছে আফগানের প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপরের প্রেসিডেন্টের পাশত দখল করে নেয় তালেবান, সেই সঙ্গে আফগান সরকারের সকল সম্পত্তি এবং সেনাবাহিনীর অস্ত্র দখল করে তারা। আমেরিকা সহ ন্যাটো বাহিনীর ব্যবহৃত অস্ত্রও হাতে পেয়েছে তালেবানরা। ট্যাঙ্ক, কামান, মাল্টি ব্যারেল, রকেট লঞ্চার, ভারী মেশিন গানের পাশাপাশি দখল করেছে হেলিকপ্টার, এমনকি অত্যাধুনিক 5টি স্ক্যান ইগল ড্রোন। কুন্দুজ বিমান ঘাঁটি থেকে দখল করে নজর চালাতে সক্ষম। আফগান সেনাকে দেওয়া হয়েছিল আমেরিকার M24 স্নাইপার রাইফেল, M4 কার্বাইন এবং M24 হালকা মেশিন গান। কাবুল দখলের পরই তালেবানের জঙ্গিদের হাতে সেগুলো দেখা যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, আফগান সেনাকে দেয়া M2 ব্রাউনিং ভারী মেশিন গান, অত্যাধুনিক 6 নলা M134 মেশিন গান পেয়ে গেছে তালেবান। এসব হালকা এবং মাঝারি অস্ত্রের অনেকগুলো আবার পাকিস্তানের সেনাদেরকেও ব্যবহার করতে দেখা গেছে। তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে গণতান্ত্রিক কোনো রাষ্ট্র হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তালেবানের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত ওয়াহিদুল্লাহ হাশিমি। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আফগানিস্তানে কোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থা হবে তা নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এটা পরিষ্কার, এটা হবে শরিয়াহ আইন এবং এটাই ঠিক। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা দেশের নেতৃত্বে থাকতে পারেন বলে জানিয়েছে ওয়াহিদুল্লাহ হাশিমি। তিনি বলেন, আফগানিস্তানের সাবেক বৈমানিক এবং আফগান সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ নিজ পদে যোগদানের আহ্বান জানাবে তালেবান। কাবুল নিয়ন্ত্রণের পর মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন প্রথম সংবাদ সম্মেলনে বলেন, আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী চলার অধিকার আমাদের রয়েছে, অন্য দেশের অন্য দৃষ্টিভঙ্গি, ভিন্ন নিয়ম, ভিন্ন বিধান থাকবে। আফগানদের মূল্যবোধের নিরিখে তাদের নিজস্ব আইন এবং বিধান আছে, শরিয়া আইনের অধীনে নারীর অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা কারো ক্ষতি করব না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।